বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত দেখতে দেখতে কিন্তু শীত গিয়ে গরম চলে এসেছে আর গরমেই কিন্তু সবচাইতে বেশি পরিমাণে আইসক্রিম খাওয়া হয়ে থাকে আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব শাহি জাফরানি মালাই কুলফি রেসিপি অসম্ভব মজার এই কুলফি মালাইটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি ইয়ামি বাহিরের দোকান থেকে কিন্তু আমরা সচরাচর আইসক্রিম কিনে খেয়ে থাকি একটু কষ্ট করে কিন্তু ঘরে এই দারুণ মজার আইসক্রিম তৈরি করে বাচ্চাদের মন ভোলানো যায় জাফরানের স্বাদে এই মালাই কুলফিটা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায় এই রেসিপিটা আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি তাতে এক লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি দুধটা কিন্তু এখনও বরফ আছে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ জাফরান শাহি কুলফিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই জাফরানটা দিতে হবে জাফরানটা দিয়ে নাড়াচাড়া করে আমি বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন প্রিয় দর্শক এখন কিন্তু দুধের রঙটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে দিয়েছে জাফরানটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা হলুদ হলুদ কালার চলে আসে আমি প্রায় পঁচিশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ এখানে আমি চারটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটা দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিব তবে মিডিয়াম আঁচে কিন্তু জাল করে নিতে হবে দেখুন প্রিয় দর্শক আরও কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি এখন কিন্তু দুধটা সম্পূর্ণই হলুদ হয়ে গেছে জাফরানের পুরো রংটাই কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিলাম পুনে এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি আরও প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি চিনি থেকে কিন্তু পানি ছাড়বে পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে যতটা সময় নিয়ে জাল করবেন কুলফিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে অ্যাড করে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাজু বাদাম নিয়েছি পনেরো থেকে ষোলোটার মতো আর বাদামটা কিন্তু আমি ব্লেন্ডারে একেবারে গুঁড়ো করে নিয়েছি বাদামটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বাদামটা দিলে কিন্তু অসম্ভব ভালো লাগে এই কুলফি মালাইটা বাদামের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার বাচ্চা খাবে যার কারণে কিন্তু আমি বাদামটা একেবারে ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু এটাকে কুচি কুচি করেও দিতে পারেন তবে আমার কাছে বেশি ভালো লাগে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলে আমি আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিলাম আর এলাচগুলো উঠে ফেলে দিলাম এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এর চাইতে কিন্তু আর ঘন করব না আপনারা কেউ চাইলে এর চাইতেও ঘন করতে পারেন দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কুলফিটা বসানোর জন্য এখানে আমি কুলফি গ্লাস নিয়েছি আর নেসকেফে কফির ওয়ান টাইম গ্লাসগুলো নিয়েছি এর আগে যখন আমি কুলফির ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছিল এই কুলফি গ্লাসগুলো কোথায় পাওয়া যায় আমি এগুলো ঢাকা নিউ মার্কেট থেকে এনেছি এক একটা আশি টাকা করে এক এক করে কিন্তু আমি প্রত্যেকটা গ্লাসে সমানভাবে ঢেলে নিচ্ছি যাদের বাসায় নাকি এই কুলফি গ্লাস অথবা কফির গ্লাসগুলো না থাকবে সেক্ষেত্রে কিন্তু কাচের অথবা মাটির গ্লাসেও বসাতে পারবেন সবগুলো গ্লাসেই দুধগুলো ঢেলে দিয়েছি এখন আমি ফয়েলিং পেপার সাইজ মতো কেটে উপর দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি ফয়েলিং পেপারগুলো কিন্তু ওপরে বসিয়ে জুড়ে চাপ দিলেই দেখবেন সমানভাবে লেগে গেছে আমি এখানে এক লিটার দুধ দিয়ে নয়টা কুলফি আইসক্রিম তৈরি করেছি আপনারা যে যতটুকু আইসক্রিম তৈরি করবেন সেই আন্দাজেই কিন্তু দুধটা নেওয়ার চেষ্টা করবেন যারা নাকি বাহির থেকে আইসক্রিম কিনে খেয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো বাসায় একটু কষ্ট করে হলেও তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু বাহিরের চাইতে কিন্তু হাজার গুণ ভালো ঘরে তৈরি করা খাবার সবগুলো গ্লাসের মুখে কিন্তু আমি ফয়েলিং পেপার দিয়ে আটকে দিয়েছি এবার একটা ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে দিচ্ছি আইসক্রিমের কাঠিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আইসক্রিমের কাঠিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যে সমস্ত দোকানে কেকের সামগ্রী বিক্রি করে সেই সব দোকানে সবগুলো গ্লাসে কিন্তু আমি কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি কুলফি আইসক্রিম কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার ফ্রিজে রাখতে হবে আমি ডিপ ফ্রিজে এই আইসক্রিমগুলো রাখব প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো তবে ফ্রিজে এমন জায়গায় রাখতে হবে যে জায়গাতে আপনার আইসক্রিমের গ্লাসটা কোনোভাবে কাত হয়ে না পড়ে যায় সমান একটা জায়গায় কিন্তু রাখবেন আমি ঠিক যেভাবে রাখছি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যদি কাত হয়ে পড়ে যায় তাহলে কিন্তু আইসক্রিমটা তৈরি হবে না নষ্ট হয়ে যাবে অথবা বাঁকা হয়ে থাকলে কিন্তু আইসক্রিমটা বাঁকা হবে আমি চলে আসলাম প্রায় ছয় থেকে সাত ঘন্টা পরে একটা প্লেটে আমি বরফ ঢেলে দিচ্ছি বরফটা ঢেলে দেওয়ার কারণ হলো আইসক্রিমগুলো বরফের উপরে রাখলে কিন্তু সহজে গলবে না এবার একটা আইসক্রিমের গ্লাস নিয়ে আমি দুই হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিমটা আলগা করে নিচ্ছি এভাবে যদি কেউ না পারেন সেক্ষেত্রে আপনারা একটা প্লেটে বা বাটিতে পানি নিয়ে তাতে গ্লাসটা ভিজিয়ে তারপরে হাত দিয়ে ঘোরাবেন দেখবেন খুব সহজেই বের হয়ে আসছে এবার নিয়েছি একটা কফির গ্লাস এটাও কিন্তু আমি একইভাবে হাত দিয়ে ঘুরিয়ে আইসক্রিমটা আলগা করে নিচ্ছি আইসক্রিমটা আলগা করে নেয়ার পরে শক্ত করে টান দিলে দেখবেন খুব সহজেই উঠে চলে আসছে প্রিয় দর্শক আপনারা আইসক্রিমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা চমৎকার হয়েছে দেখতে আর খেতে তো এর চাইতে অনেক বেশি সুস্বাদু হবে এটা আসলে আমরা কম বেশি সবাই জানি কারণ যে পরিমাণ উপকরণ দিয়ে আমি এই আইসক্রিমটা তৈরি করেছি খেতে তো অনেক অনেক বেশি ইয়ামি হবে আমি এখানে আপনাদেরকে চারটা আইসক্রিম বের করে দেখালাম আর বাকিগুলো আমি পরবর্তীতে বের করব। তাহলে প্রিয় দর্শক দেখলেন তো কতটা সহজে এবং ঝটপট তৈরি করে দেখালাম জাফরানের স্বাদে শাহি মালাই কুলফি রেসিপি অসম্ভব মজার কিন্তু এই কুলফিটা তাহলে প্রিয় দর্শক এই গরমে একবার হলো বানিয়ে দেখুন যে কতটা মজার আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক